করোনার প্রকোপে স্থবির পুরো বিশ্ব, বন্ধ রয়েছে প্রায় সব ব্যবসায়িক কার্যক্রম। এ কারণে বৈশ্বিক অর্থনীতির ক্ষতির তালিকাটাও বেশ দীর্ঘ। তাই পরিস্থিতি সামাল দিতে মরিয়া বিশ্বের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে শনিবার বিশ্বের প্রায় 500 স্বনামধন্য প্রতিষ্ঠান চলতি বছরের শেষে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ইম্পোর্ট এক্সপোতে অংশ নেওয়ার আগ্রহের কথা জানায়। এদিকে কোনো কর্মী মরণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত কিনা তা বুঝতে সব প্রতিষ্ঠানের থার্মাল ক্যামেরার ব্যবহার শুরু করেছে অ্যামাজন। মূলত কারো শরীরে জ্বর আছে কিনা তা বোঝার জন্যই ওই ক্যামেরা বসিয়েছে অনলাইন রিটেল জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর আগে কপালে থার্মোমিটার ধরে কর্মীদের তাপমাত্রা পরীক্ষা করত অ্যামাজন, কিন্তু ওই প্রক্রিয়ায় সামাজিক দূরত্ব মেনে চলা যায় না বলে নতুন এই ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ভাইরাসটির প্রকোপে বিশ্বজুড়ে লকডাউন চললেও অনলাইনে প্রসাধনী সামগ্রী বিক্রি সন্তোষজনক বলে জানিয়েছে বিখ্যাত কসমেটিক্স কোম্পানি লোরিয়াল। জানায়, বের না হলেও নারীরা ঘরে বসেই নিয়মিত বিভিন্ন প্রসাধনী পণ্য কিনছে।